করিস না। দেখ আমাদের এত বড় সর্বনাশ করে তোর কি লাভ বলতো? হ্যাঁ দেবল, তুই যা চাস তুই তাই নিনে। দেখ আমার আর কিচ্ছু চাই না, তুই আমার কাছ থেকে আমার মাকে তুই কেড়ে নিস না রে। দেখ আমার জীবনের সব থেকে বড় সম্পদ আমার মা, তুই সেই সম্পদটাকে কেড়ে নিস না। বরদা বরদা আমার খুব ভয় করছে, অত অত মাকে মেরে খান তো হবে না, সবাইকে মেরে ফেলবে। বর্দি কিছু তো করো না, দেবল সর্বনাশ করে দেবে, কিছু করো বর্দি। না দেবল, এই সুযোগের সদ্ব্যবহার না করলে কিন্তু শশী তোমাকে কাপ করে ফেলবে, দেরি করো না। মাকে মারো দেবল, মারো, একটা লাশ ফেলো আমার একটু প্রাণটা শান্তি পাক। কিরে মার, তোর বউয়ের কথা শোন, মেরে মায়ের লাশটা ফেল না, উঠোনে ফেলে রাখ। উঠোনে বড় হয়েছিস, কত খেলেছিস, মায়ের আদর পেয়েছিস, সেখানে মায়ের লাশটা পড়ে থাকলে কেমন লাগে? দেখ মায়ের লাশ, যে পেটে 10 মাস তোকে ধরে রেখেছি, যে বুকে আঁকড়ে ভালোবাসা দিয়ে বড় করেছি, সে পেটে বুকে গুলি মারতে এত কষ্ট কিসের? মার না, মার, গুলি মেরে ঝাঁঝরা করে দে আমায়, মার। বাড়ি কেন আসিস তুই মা? ছাড়ো, কি করছো দেবল? এই সুযোগ মিস করো না, মারো। মা, 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 নিশিতের মা, শুনতে পাচ্ছ? বলবো মা, আমার